ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। এই ভিডিওটিতে তোমরা ইংরেজি ভাষার নতুন নতুন কিছু তথ্য পেয়ে যাবে। আমরা কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ রয়েছে, যে প্রিপোজিশনাল ফ্রেজগুলিতে একটা প্রিপোজিশন এবং একটা নাউন থাকে, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন। সেই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজগুলিতে আমরা সেই প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে দা আর্টিকেলটি বসাই না, কিছু এক্সেপশন আছে। তো আমরা যে যে প্রিপোজিশন ফ্রেজগুলিতে দা এই আর্টিকেলটি প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে ইনসার্ট করি না, তার লিস্টটা তোমরা আগে দেখো। সেগুলি হচ্ছে অ্যাট নুন, অ্যাট নাইট, বাই ডে, বাই নাইট, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, অ্যাট হোম, অ্যাট সাইট, অ্যাট ইন্টারেস্ট, অ্যাট ইজ, বাই নেম, আন্ডারগ্রাউন্ড। এবং কিছু ট্রান্সপোর্টেশন বোঝানোর জন্য যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন বাই ওয়াটার, বাই ল্যান্ড, ইন জিপ, বাই বাস, বাই ট্রেন এবং অন ফুট। এই সমস্ত ট্রান্সপোর্টেশন বোঝানোর ফ্রেজগুলির ক্ষেত্রে আমরা দা এই আর্টিকেলটি এই প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে আমরা ইনসার্ট করি না। তো দেখো, এই বাক্যটি লক্ষ্য করো, হোয়াটস ডান বাই নাইট অ্যাপিয়ার্স বাই ডে, অর্থাৎ রাত্রে আমরা যা করি দিনে তা প্রকাশিত হয়, অর্থাৎ রাত্রে কোনো কাজ করলে দিনে তার প্রতিফলন ঘটে। তো লক্ষ্য করো, এখানে আমরা লিখে নিই বাই দ্য নাইট, বাই দ্য ডে। আবার একটা সেন্টেন্স দেখো, পিপল আর স্লিপিং অ্যাট নাইট, আমরা কিন্তু কখনোই লিখি না অ্যাট দ্য নাইট। কিন্তু লক্ষ্য করো, যখন আমরা ইন এই প্রিপারেশনটা বসাই নাইটের আগে, তখন কিন্তু আমরা লিখি ইন দ্য নাইট। যেমন একটা সেন্টেন্স দেখো, হি ডিড ইট ইন দ্য নাইট। তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে কিন্তু আমরা দা এই আর্টিকেলটি ইন এবং নাইট, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটির মাঝখানে ইনসার্ট করেছি। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কখন আমরা বাই নাইট লিখছি, কখন আমরা ইন দ্য নাইট লিখছি, কখন আমরা অ্যাট নাইট লিখছি, এই বিষয়গুলি আসলে কি? বিষয়টি হচ্ছে আর কিছু নয়, যখন আমরা অ্যাজ এ হোল একটা নাইটকে লিখে থাকি, তখন আমরা লিখি অ্যাট নাইট, অর্থাৎ যখন লোকজন ঘুমাচ্ছে অ্যাজ এ হোল রাত জুড়ে, অর্থাৎ সারা রাত ধরে তারা ঘুমাচ্ছে, পিপল আর স্লিপিং অ্যাট নাইট। তো এখানে নাইট অ্যাজ এ হোল, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। কিন্তু যখন আমরা বলি হি ডিড ইট ইন দ্য নাইট, এই ইন দ্য নাইট এই ফ্রেজটিতে একটা পার্টিকুলার টাইম রেফার করছে। তো অ্যাট নাইটে যেমন পিরিয়ড অ্যাজ এ হোল রেফার করছিল, তেমনি একটা পার্টিকুলার টাইম ইন্ডিকেট করে বাই নাইট এবং ইন দ্য নাইট, অর্থাৎ সে কাজ করে একটা নির্দিষ্ট সময়ে, হি ওয়ার্কড ইন দ্য নাইট। আবার আমরা প্রথম যে এক্সাম্পলটি দিয়েছিলাম, হোয়াটস ডান বাই নাইট অ্যাপিয়ার্স বাই ডে, তো এখানেও লক্ষ্য করো, সারা রাত ধরে কেউ কাজ এখানে করছে না, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট কাজ তারা করছে। তো এই ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি নতুন কোনো তথ্য পেয়ে তোমাদের উপকারে আসে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও অজানা তথ্য জানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড, স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস।